সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মাদক কারবারির অত্যাচারে অতিষ্ঠ মানুষ, অত্যাচার চরমে ওঠায় কারবারিকে ধরে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ এলাকাবাসী। টিয়া পাখি বিক্রি করতে বিহার থেকে জলপাইগুড়িতে বিক্রেতা, পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করছেন বাহারি টিয়া মাত্র 10 টাকায়। খাদ্যের লোভে ফের লোকালয়ে গজরাজ, ঢুকে পড়ল গৃহস্থের রান্নাঘরে, তারপর কি হলো? এবার আসছে বিস্তারিত সংবাদে। মাদক কারবারের অত্যাচারে অতিষ্ঠ জলপাইগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের ক্যানেল পাড়ের বাসিন্দারা। অভিযুক্তের নাম রোহিত রায় ওরফে গুড্ডু। রোহিতের অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার গভীর রাত্রেবেলায় স্থানীয় ক্ষিপ্ত বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে রোহিত এবং তার মাকে পুলিশের হাতে তুলে দিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রোহিত দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাপক অত্যাচার চালায়। বুধবার এলাকায় এক বৃদ্ধ হকার এলাকায় এলে তার কাছ থেকে নেশা করার জন্য টাকা চায় রোহিত। বৃদ্ধ হকার টাকা দিতে রাজি না হওয়ায় তাকে ব্যাপক মারধর করে রোহিত, এমনটাই অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি রোহিত নিজের বাড়িতে বিভিন্ন মাদক বিক্রি করে এবং সেই মাদক দ্রব্য কিনতে বাইরে থেকে প্রচুর যুবকদের এলাকায় এনে ঠেক বসায়। এতে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এরপরে স্থানীয়রা ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত রোহিত স্থানীয় বাসিন্দাদের হুমকি দেয়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এলাকায় গিয়ে রোহিতকে গ্রেপ্তার করতে পারেনি। এরপরে বুধবার গভীর রাত্রে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে রোহিতের বাড়ি চড়া হয়, ভাঙচুর করা হয় তার বাড়ি। অভিযুক্ত রোহিত এবং তার মাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে এলাকার বাসিন্দারা ব্যাপক আতঙ্কে রয়েছে, কারণ এর আগেও রোহিত একাধিকবার গ্রেপ্তার হয়েছে আর জেল থেকে মুক্তি পেয়ে এলাকায় ফের তাণ্ডব চালিয়েছে, এমনটাও অভিযোগ সামনে এসেছে। এই এলাকায় বটতলা এলাকাটায় দীর্ঘদিন ধরে যাবতীয় নেশার মধ্যে, অসামাজিক কাজকর্মের মধ্যে ডুবে আছে। তো আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা তো কোনো ফলস্বরূপ কোনো ফল পাইনি। যতবারই এই গুড্ডু নামে ছেলেটা এখানে বিগত দিন ধরে অত্যাচার করে যাচ্ছে সামাজিক কাজকর্মের সঙ্গে, ঠিক আছে, মানুষকে, তো আমরা এর আগেও 2-3 বার মার্ডারে জেলে গিয়েছিল, তো জেলে গিয়েছে, জেল থেকে ছাড়া পাচ্ছে এবং এসে এলাকার মানুষকে অত্যাচার করছে। আগামীকাল হয়েছে, এখানকে একটা লোক, বাড়িরই একটা লোক ফেরি করতে এসেছিল গতকালকে উনি এসেছিল, তো ওনাকে কাছে টাকা চেয়েছে নেশার জন্য, ঠিক আছে, তো লোকটা দিতে বারণ করেছে, তো ওনাকে বেধরক মারধর করেছে। এবং এই গুড্ডু যে আছে, ওনার ওর মার মদকেই এই এলাকায় নেশাদ্রব্য জিনিস বিক্রি করে। আমরা বারবার তো বলেছি কিন্তু কোনো ফলস্বরূপ পাইনি। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, কোনো ফল পাইনি। কাল আমরা এলাকাবাসী সবাই একত্রিত হয়ে এই বাড়িতে আমরা তাদেরকে মায়া বেটাকে পুলিশের হাতে তুলে দিলাম এবং সবাই আমরা আজকে থানা গিয়েছিলাম যাতে কোনোভাবেই এই ছেলে যাতে থানার থেকে রেহাই না পায়, প্রশাসনের তরফ থেকে যাতে রেহাই না পায় এবং এলাকাটাকে আমরা শান্তিমুক্ত করতে চাই, যাতে এই এলাকায় নেশা দ্রব্য না থাকে। ছোটো ছোটো বাচ্চারা, ইয়ং জেনারেশন যারা উঠছে তাদের উপর যাতে এই প্রভাবটা না পড়ে, তাই জন্য আমরা সবাই এলাকাবাসী আজ আমরা থানা গিয়েছি। দরকার পড়লে আমরা DM-এর কাছেও যাবো, দরকার পড়লে আমরা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের কাছেও যাবো, যাতে এই এলাকায় এই বাড়ি যাতে না থাকে। এই বাড়ি থাকলেই ভবিষ্যৎকালে এর আরও আসবে এবং আমাদের এলাকা আরও অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। আমি স্যার ওখানে BS খাই, আমি বেশি না, আরও 10টা লোক বললো, আমি বলে ডিলার, আমি যদি ডিলার হইতাম স্যার ওই জন্য আমার বাড়ি হতো না। আর সমাজে সবাই ওখানে নেশা করে, সবাই এক হয়ে বানাইছে এখন জিনিসটা। হ্যাঁ স্যার আমি খাই, আমি অ্যাডি, আমি বেচি না স্যার, আমি বেচি না স্যার, আমি খাওয়ার জন্য নিতাম, পরিষ্কার। হ্যাঁ ওর জন্য ভেঙেছে, লোকজনকে ভয় দেখাও, মারধর করো? না স্যার, আমি ওরকম না স্যার, আগে আগের থেকে আমার পিছনে মানে পাড়ার লোক একটু সাপোর্ট দেয় নাই, ঠিক আছে, একটু খারাপ ছিল ছিলাম জন্য, কিন্তু এটা কিন্তু খারাপ স্যার, এটা খারাপ ছিল। 10টা আমি খাইলাম কিন্তু আমার মার নামে কেসটা দিল, এটা কিন্তু ভুল, তারা কিন্তু এর মধ্যে জড়িত নয়। পাশাপাশি এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশকে বলা হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। এরপর জেল থেকে বেরোলে রোহিতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রোহিতকে রিহ্যাবে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। দেখুন, বিষয়টা হচ্ছে যে গতকাল আমি যখন সন্ধ্যায় পাড়া সমাধান করছি 11 নম্বর ওয়ার্ডে উপস্থিত, সেই সময় আচমকা
খবর আসলো যে রোহিত গুড্ডু, ওর বাবার নাম রামপ্রসাদ, ওর এই গুড্ডু ওপেন ব্রাউন সুগারও বেচছে এবং লোককে থ্রেট করছে, মারধর করছে, এগুলো করছে। আমি সাথে সাথে আইসিকে জানাই এবং পুলিশকে জানাই। পুলিশ তখন সন্ধ্যায় রেড করে, তখন ওকে পায় না, রাত্রিবেলা ওকে রেড করে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে এবং আমি পুলিশকে বলেছি যথোপযুক্ত ব্যবস্থা নিতে, কারণ দুষ্কৃতির কোনো পরিচয় হয় না, তার কোনো রাজনৈতিক রং হয় না, তার একটাই পরিচয় সে দুষ্কৃতি, আর তার বিরুদ্ধে একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে আইনানুক ব্যবস্থা, ইন অ্যাকর্ডেন্স উইথ ল। না, ওই এর আগে ওকে দুবার অ্যারেস্ট করানো হয়েছিল, কিন্তু দেখুন যে আইনে বা যে ধারায় গ্রেপ্তার হচ্ছে তাতে একদিন না একদিন তো জামিন পাবেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এবারও জামিন পাওয়ার পর এবার মানে এখন যে অ্যারেস্ট হলো, এরপর যদি জামিন পায় কখনো, তারপর আমার মনে হয় পরিবারের সাথে কথা বলে ওকে রিহ্যাব করা উচিত, ওকে রিহ্যাব দিয়ে ওকে শুধরানো উচিত, নাহলে চিরজীবনের মতো জেলে থাকবে। খাদ্যের লোভে ফের লোকালয়ে হানা দিল গজরাজ। একটি দোকান সহ দুটি ঘর, এমনকি গৃহস্থের রান্নাঘরে হাজির সে। শুধুমাত্র খাবার খাওয়াই নয়, সেই সঙ্গে ভেঙে গুঁড়িয়ে দিল দোকান সহ বাড়ি। বুধবার রাত্রিবেলায় ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। জানা গিয়েছে বুধবার রাত্রিবেলা প্রায় 1টা নাগাদ পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি হাতি আসে চালসার মহাবাড়ি এলাকায়। সেখানে প্রকাশ ছেত্রীর দোকান এবং দেওয়াল ঘর ভেঙে দিয়ে সাবর করে দেয় দোকানের খাদ্য সামগ্রী। এরপরে হাতিটি ওই এলাকারই সুজিত ওরাবের শোবার ঘরের দেওয়াল ভেঙে দেয়। এরপরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি মহাবাড়ি থেকে চলে যায় মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। সেখানে সহদেব রায়ের রান্নাঘর গুঁড়িয়ে দেয় সে। ভোর রাত্রিবেলায় হাতিটি পানঝোড়া জঙ্গলে চলে যায়। এদিন মহাবাড়ি এলাকায় পরিদর্শনে গেলেন চালসার মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভুজেল, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা সরিতা থাপা প্রমুখরা। ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ও হাম লোক তো রাত মে সোয়ে হুয়ে থে শাম কো খা করকে। আচ্ছা, খানা ওনা খা কে সো গয়ে। উসকে বাদ জব টাইম তো 12 কে বাদে জব কুত্তা হাও কর রহা থা। কুত্তা হাও জব কর রহা থা উস সময় হাম লোক উঠা। উঠনে কে পহলে হি ইসকো মার করকে মানে তোড় করকে চলা গয়া। তব দেখা পিছে তরফ সে কি হাতি যা রহা হ্যায়। তো হাতি জব দেখা কি হ্যাঁ ও তো হাতি হ্যায়, তো কুত্তা ভি ভুকনে করে ছোড় দিয়া। তো দেখা কি হ্যাঁ হাতি তো তোড় হি দিয়া। তো জব গড্ঢা তরফ চলা গয়া, তো উসকে বাদ দেখতা ঘাত তো হাম লোগ কা হাতি ঘাত তো টুটা হুয়া হ্যায়। আচ্ছা, আর কে কে ক্ষতি হুয়া আপা ইয়াহাঁ পর? চার ওয়ার মানে চার থা, আর এসা টেবল ওয়াল ক্ষতি হো গয়া। আচ্ছা আচ্ছা, ওয়াল তো চলা গয়া, ওয়াল তো জানে কে বাত টেবল ওয়াল কে সামনে থা, ও টেবল ইট সে লাগ করকে টুট গয়া। টুট গয়া। আচ্ছা, কিতনা বজে ইয়ে ঘটনা হুয়া? 1:15 বজে। 1:15 বজে না? হ্যাঁ। ইয়ে কোন সা জগা হ্যায়? ইয়ে মহাবাড়ি বস্তি হ্যায়। মহাবাড়ি বস্তি। তো আপ লোগ আবি ক্যা চাহতে হ্যায়? আবি এই তো ফরেস্ট কো দেখা করকে, বীর বাবু ভি আয়ে নাই, বীর বাবু আনে সে দেখ লেতা থা কি হাম লোগ কো क्या क्या हुआ खाती, वो आकर के देख सकता था कि हम लोग का ऐसा हुआ। अच्छा, क्षतिपूर्ण चाहिए आपको? हाँ, हम लोग को क्षतिपूर्ण चाहिए। 1820 সালের ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন এক শিশু। পরবর্তীতে যিনি বর্তমান নার্সের শব্দটির প্রকৃত মুখ বা পায়োনিয়ার হয়ে উঠেছিলেন, যার নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ডাকনাম এ লেডি উইথ এ ল্যাম্প। প্রত্যেক বছর 12ই মে সারা বিশ্বে এই বিশেষ দিনটি পালিত হয় আন্তর্জাতিক নার্সেস দিবস হিসাবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে নার্সিং ট্রেনিং সেন্টার সহ জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যথাযথ মর্যাদা সঙ্গেই পালন করা হলো আন্তর্জাতিক নার্স ডে। এই উপলক্ষে নার্সদের পায়োনিয়ার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবিতে ফুল এবং মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা হয় এই মানবতার প্রতীককে। ওনার দেখানো সেবার পথে নিজেদের নিয়োজিত রাখার শপথ নিলেন সমস্ত নার্সিং কর্মীরা। ডে আর কি ইন্টারন্যাশনাল নার্সেস ডে। তো এই 2022 সালে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন 12ই মে, সেই দিনটা উনি আমাদের নার্সিংয়ের পায়োনিয়ার প্রতিষ্ঠাতা, সেই দিনটা আমরা পালন করি। আজকে ওনাকে একটু স্মরণ করি, ওনার সামনে একটু ধূপ প্রদীপ জ্বালায়। তো সেটাই আজকে আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ DH সবার তরফ থেকে নার্সিং সুপারিনটেনডেন্ট অফিসে আমরা একটা ছোট্ট আয়োজন করেছিলাম। ওনাকে একটু স্মরণ করলাম, স্যাররা তাদের মহামূল্যবান বক্তৃতা দিলেন, সবাই মিলে ওনাকে আমরা আজকের দিনটা উৎসর্গ করলাম। যুগে যুগে নার্সিং প্রফেশন সেবার প্রফেশন হিসেবেই দীক্ষিত। তো আমি বলবো আরও দিন আসছে, আরও কঠিন সময় আসছে, সব কিছু ভুলে যেন আমরা আমাদের প্রফেশনটার মুখ উজ্জ্বল করতে পারি আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে, এটাই আমার বার্তা।
जलपाईगुड़ी থেকে অমিত বণিকের রিপোর্ট এভি নিউজ। প্রায় একই কায়দায় ফের জলপাইগুড়ি শহরে চুরির ঘটনা ঘটল। এবারেও ভাড়াটিয়ার ফাঁকা বাড়িতে সোনার উপর গয়না, আলুর বন্ড এবং টাকা পয়সা নিয়ে চম্পট দিল চোরের দল, এমনটাই গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আসে। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহরের রাজবাড়িপাড়া এলাকায়। জানা গিয়েছে এই এলাকাতেই দেওয়ানগঞ্জের এক দম্পতি উত্তম দাসের বাড়িতে ভাড়া থাকতেন তারা। প্রয়োজনে তারা বাড়ির বাইরে গিয়েছিলেন, কিন্তু এদিন সকালবেলায় দরজা খুলে তারা দেখেন জানলার গ্রিল খোলা, ভেতরে আলমারি সহ অন্যান্য জিনিসপত্র লণ্ডভণ্ড। ভাড়াটিয়া মণিময় রায় বলেন, টাকা পয়সা, সোনা রূপার অলঙ্কার সহ প্রায় 135,000 টাকার আলুর বন্ড নিয়ে পালিয়েছে চোরের দল। এমন ঘটনা ঘটবে কখনো ভাবতেই পারেননি তারা। লিখিত অভিযোগ থানায় জানানো হয়েছে বলেও জানিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা পরশুদিন বিকালবেলা গেলাম আমার বাড়িতে আর কি, এখানে ভাড়া থাকি যেহেতু, কীর্তন ছিল কালকে, কালকে আসতে পারিনি। আজকে সকালে আসলাম 8:10 এখানে ঢুকলাম, দরজা মেন দরজা খুলেই দেখি সব জানালার গ্রিল খোলা, আর হচ্ছে ভিতরে বক্স খাট খুলে সব বের করে, আমাকে খাটের ভিতরে যে ট্রলি ছিল ট্রলির মধ্যে বই, সে বই পর্যন্ত উল্টো পাল্টে দেখছে, এরকম সব তছনছ করার এমন কোনো প্রায় 8-9টা লকার সবগুলো খোলা, নিখুঁতভাবে খোলা, যে ছোট একটু করে স্পট শুধু, তো কাগজপত্র কিছু নেয়নি। নেওয়ার মধ্যে যে লকারের ভিতরে চালুর বন্ডের কাগজটা ছিল সেটা নিয়েছে, আর টাকা ওই বন্ডের পাশে 10,000 টাকা ছিল, আর এই লকে হচ্ছে 5,000 টাকা ছিল, আর এই সোনা গয়না যা ছিল বাচ্চাদের অন্নপ্রাশনের সোনা, ওদের মালা, তারপরে হচ্ছে লকেট ঠকেট সব, আর আমার বড় কানের দুলটা ছিল, চুরি ছিল আমার 6টার মতো, এগুলো নিয়েছে আর কি। সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে, রূপোর জিনিস প্রচুর ছিল বাচ্চাদের, তো কিছুই নেই আর কি, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। বাড়ির মালিক উত্তম দাস বলেন, গত 7 বছরেও এই এলাকায় এমন চুরির ঘটনা কখনো তারা শোনেননি। এমন ঘটনায় সত্যি হতবাক হয়ে গিয়েছেন, খুবই খারাপ হলো বলেও দাবি জানিয়েছেন তিনি। সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাড়ির ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা দুজনেই। ঘটনা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাটা কি হয়েছে, আমার নিচতলায় যে ভাড়া থাকে আর কি, হ্যাঁ, আমি সকালবেলা ঘুম থেকে 7:30 উঠেছি আর কি। উঠার পরে আমি বাজার করতে বেরিয়েছি, বাজার করতে একটু ঘুরেও আসি, হাঁটাহাঁটি করে আসি, ইতিমধ্যে ওই ফোন আর কি, ভক্তি ফোন করেছে, ভক্তি যে ভাড়া থাকে। আচ্ছা, বন্ধ করে তোমার বাড়িতে চুরি হয়েছে, আমি সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলাম, তোমার বাড়িতে চুরি হয়েছে, সকালবেলা আমি আমরাই খুলে টাকা পয়সা বের করে নিয়ে আসলাম, একটু কেন মানে কেমন একটা ব্যাপারটা হলো, সঙ্গে সঙ্গে আমি চলে আসি, ইতিমধ্যে ওকে আবার ফোন কল ব্যাক করলাম যে বাড়ি কি সম্পূর্ণ ফাঁকা ছিল, বাড়িটা ও ছিল দেওয়ানগঞ্জে গিয়েছিল, বাড়িটা লক করা ছিল, মানে সম্পূর্ণ ফাঁকাই ছিল বাড়ি। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ বলতে আমরা তো দোতলায় থাকি। আচ্ছা, আপনারা দোতলায়? আমরা দোতলায় থাকি। আচ্ছা, আর ও নিচতলায় থাকে। এবার এসে দেখি ওর বউ ওই ভক্তির মিসেস আবার কী করলো, সকালবেলায় চলে এসছে আজকে, সকালবেলায় চলে এসে লকটা খুলেই দেখে এই অবস্থা। এসে কী দেখলো, সব আলমারি টালমারি খোলা, এমনকি খাটও খুলেছে, বক্স খাট, বক্স খাট ছিল। কি মনে হচ্ছে শহরে? আমার পাড়াতে এই ফার্স্ট টাইম, আমি প্রায় 7 বছর এখানে আছি, তো নতুন বাড়ি করেছি, 7 বছর হলো। 7 বছরের আগেও মানে খবর পেয়েছি এনাদের কাছ থেকে যে এখানে কোনোদিন চুরি টুরি নেই, এমনকি আমার বাড়ির সাইকেল সারাদিন বাইরে পড়ে থাকে, বাইক বাইরে পড়ে থাকে, তেয়ারের সারাদিন খোলা থাকে, এখন পর্যন্ত কোনো রকম এইরকম খবরটা পাইনি, কিন্তু হঠাৎ করে এই ঘটনা আমার একটু অবাকই করেছে। পৃথক রাজ্যের দাবিসহ একাধিক ইস্যু নিয়ে সারা উত্তরবঙ্গব্যাপী দফায় দফায় পথ অবরোধ করছে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের সদস্যরা। বৃহস্পতিবার জলপাইগুড়ির ফাটাপুকুর সহ জেলার বিভিন্ন ব্লকে পথ অবরোধে সামিল হলেন কামতাপুর পিপলস পার্টির সদস্যরা। তারা এদিন পথ অবরোধ করে পৃথক রাজ্যের দাবি, পেট্রোল ডিজেলের জ্বালানির মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সত্তর হ্রাস করা একাধিক ইস্যু তুলে ধরলেন। বর্তমানে রাজ্য সরকারের প্রতি ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেন তারা। তাদের দাবি, এখানকার ভূমিপুত্রদের বঞ্চিত করা হচ্ছে, তাই পৃথক রাজ্যই একমাত্র পথ। এদিনের অবরোধে উপস্থিত ছিলেন কেপিপি এর কর্মী সহ নেতৃত্বরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পথ অবরোধ হটিয়ে দেয়। আজকে যে পথসভা সারা নর্থ বেঙ্গলে, এই পথসভা কারণ জ্বালানি গ্যাস
জ্বালানি তেল এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, তার জন্য আজ এই পথসভা। এই পথসভা টোটাল নর্থ বেঙ্গলে সামিল হচ্ছে এবং পথসভা জায়গায় জায়গায় হচ্ছে। আজিকার যে এই পথসভা যে সফল হই, আমার 10 মিনিট যেটা এখানে অফিসার আইসি সাহেব দিছে সেই অনুযায়ী আইন আইন মাইনে সেই অনুযায়ী আজকের 10 মিনিট পথসভা সফল হই। এছাড়া আপনাদের কাল কি দাবি ছিল? আরও দাবি আছে, কামতাপুর ভাষা এবং রাজ্য অবিলম্বে দিবা হবে, যদি না দেয় তাহলে আগামী দিনের বৃহত্তর আন্দোলন নামিবার বাধ্য হবে। আজকে পদ অবরোধ করছি, পেট্রোল পাম্প নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে, এই জন্য বাড়িবার জন্য আমাজি রাস্তার নাম কত সব পদ পদ অবরোধ চলছি 10 মিনিটের জন্য, একটা প্রতীকী অবরোধ, এরপরে 10 মিনিট হলে আমরা পদ অবরোধ উঠাই দিব। কোথায় কোথায় চলছে আপনাদের? হ্যাঁ, কোথায় কোথায় হচ্ছে আজকে পদ? আজকে আমাদের পদ জাহাজগঞ্জ ব্লকে হচ্ছে, অন্যান্য ব্লকেও হচ্ছে, প্রতিটা ব্লকে হচ্ছে, গোটা নর্থ বেঙ্গলে হচ্ছে। কামতাপুর আজকে 1 ঘন্টা ব্যাপী বন্ধ। কী দাবি রয়েছে আপনাদের? মূল্য বৃদ্ধি প্রতিবাদ, তারপরে আমাদের যে ভাষা সংস্কৃতি এগুলো আছেই, আলাদা রাজ্যের দাবি আছেই, এগুলোর জন্য। কোন সংগঠনের পক্ষ থেকে আপনারা? কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড। কতক্ষণ চলবে আপনাদের অবরোধ? 1 ঘন্টা ব্যাপী। কোথায় করছেন এখানে? এই ফাটাপুকুরে। নাগরাকাটা আদর্শ বিকলাঙ্গ কল্যাণ সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে বিভিন্ন দফা দাবি নিয়ে স্মারকলিপি পেশ করা হলো। বৃহস্পতিবার 10 দফা দাবিতে তাদের এই স্মারকলিপি, এমনটাই জানিয়েছেন সমিতির সম্পাদক রাম সুরত মাঝি। তিনি বলেন, 2012 সাল থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ তারা করে যাচ্ছেন। এদিন জেলা শাসক দপ্তর সহ অন্যান্য বিভিন্ন দপ্তরে তাদের দাবি দাওয়া তুলে দেওয়া হয়েছে। हम लोग नागराकाटा आदर्श विकलांग कल्याण समिति से आए हैं। हम लोग नागराकाटा आदर्श विकलांग कल्याण समिति के माध्यम से 2012 से लगातार समाज सेवा कार्य करते आ रहे हैं। हजारों विकलांग जुड़े हुए हैं और हम लोग आज तक विकलांग लोगों की सुविधा के लिए, उनको स्वनिर्भर बनाने के लिए हम लोग पुनर्वसन एवं प्रशिक्षण केंद्र का मांग करते हैं, जो अभी तक हम लोग को नहीं मिला है। उसके लिए हम लोग ब्लॉक प्रशासन, SDO एवं डिस्ट्रिक्ट मजिस्ट्रेट तक आज आ पहुँचे हैं, यहाँ हम लोग का डिमांड को लेकर कि हम लोग का यह डिमांड पूरा किया जाए। कितना डिमांड है आपका? हम लोग का 10 सूत्री डिमांड है, जिसमें से हम लोग स्वनिर्भर बनने के लिए पुनर्वसन एवं प्रशिक्षण केंद्र का मांग किए हैं, उसमें उसी में बनाने के लिए 5 एकड़ जमीन का मांग किए हैं, जिसका मैप और शेड्यूल हम दिए हैं। और हम लोग को जो आज नॉर्मल भत्ता, मानविक भत्ता मिलता है 1000 रुपये मात्र, तो 1000 तो आज सभी को मिलता है, किसी को लक्ष्मी भंडार के रूप में, तो किसी को जनरली, सबको मिल रहा है। लेकिन आज हम लोग काम काज नहीं कर पाने वाला विकलांग है, तो इसलिए हम लोग का भत्ता को बढ़ाकर कम से कम 4000 रुपया किया जाए, ये हम लोग का दावी है सरकार से। जलपाईगुड़ी থেকে ধীমান রায়, রিপোর্ট এবি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। AIIM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT অ্যান্ড ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIIM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। টিয়া পাখি বিক্রি করতে সুদূর বিহারের মুজাফফরপুর গ্রাম থেকে জলপাইগুড়ি শহরে এসেছেন অনিল মাহাতো। সকালবেলা থেকে বিকেল পর্যন্ত জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে টিয়া পাখি বিক্রি করছেন তিনি, তাও আবার মাত্র 10 টাকায়। এই টিয়া পাখি আসলে জ্যান্ত টিয়া পাখি নয়, কাগজ দিয়ে হাতে বানানো টিয়া পাখি। সবুজ রঙের একটি কাগজ কেটে টিয়া পাখির আকৃতি তৈরি করা, শুধু ঠোঁটে একটু লাল সেলোটেপ দিয়ে টিয়া পাখি তৈরি করা হয়। টিয়া পাখি বিক্রেতা বিহারের বাসিন্দা অনিল মাহাতো কি বললেন তিনি, শোনা যাক। পাখি হ্যাঁ স্কুলে যাওয়ার জন্য
घर में टांगी है, दुकान में टांगी है, कहीं भी टांग सकते हो। ये खुद अपना बन सकता है ये वाला? बन सकता है घर पर। कैसे बनता है ये वाला? घर पर इसका पेपर आता है, पेपर से बनता है। मतलब ये कितना सामान लगा है? सिर्फ एक ही सामान लगा? एक ही सामान लगता है, आँख लगा देने का सितारा वाला। अच्छा अच्छा, बस इसका डिजाइन करके बना देने का। तो ये बाजार में आप बिक सकता है? आराम से बिकेगा, 10 रुपये 20 रुपये बेचिए, अपना लाभ हो सकता है आपका? लाभ होगा ना, 2-3 रुपये मिलेगा। अभी क्या रेट लगा हुआ है ये भर में बिकने से? गद्दी के भाव आता है सब। नहीं, अभी जो ये पारा में गाँव में जो आप बिकता है कितना करके पर पीस? 10-10 रुपये। जलपाईगुड़ी থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার রাস্তা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এদিন ঘোষপাড়ায় দেখা গেল কয়েকটি রাস্তার কোথাও পিচের চাদর এতটাই উঠে গিয়েছে যে কঙ্কাল সার অবস্থা। টোটো থেকে শুরু করে যে কোনো বড় যানবাহন যাতায়াত করতে বেশ অসুবিধা হয়। কোথাও নিকাশী নালা আছে, আবার কোথাও তা নেই। অনেক নিকাশী নালার মধ্যেই নোংরা আবর্জনা পড়ে রাস্তার উপর দিয়ে, বাড়িতে ব্যবহৃত নোংরা জল রাস্তার উপরেই পড়ছে, তার উপর দিয়ে চলছে যাতায়াত, এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। যে রাস্তাটা মানে কি পরিস্থিতি এখন? এই রাস্তাটা তো ভাঙা পুরো একদম, মানে জল জমে থাকে বর্ষাকালে। কতদিন ধরে এই সমস্যা? তা তো প্রায় 10 বছর দীর্ঘদিন ধরে। কি মনে হচ্ছে এখন এই স্থানীয় কোনো কাউন্সিলরকে জানিয়েছেন এটা? হ্যাঁ, কাউন্সিলরকে তো জানানো হয়েছে, কারণ কাউন্সিলর বলছে যে বানাবে ভোটের পর। ভোট তো বেরিয়ে গেছে, তো এখন তো মানে কীভাবে আসবে? এখন তো বর্ষাকালে তো খুব সমস্যা হয় সবাই চলাফেরা, রাস্তাঘাটে এমনি কোনো টোটো ঢুকতে চায় না এগুলিতে। কবে নাগাদ হবে বলে জানিয়েছে আপনি? বললো যে এর মধ্যে ভোট যাওয়ার পর বলছিল তো হবে, এখন কবে যে হয় তো বলো। এ বিষয়ে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ জানিয়েছেন, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কথা ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত বোর্ডই গঠন হয়নি। ইতিমধ্যেই ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে, কিন্তু বাদবাকি সব কাজ থমকে রয়েছে বলেও খবর। আমাদের তো প্রথমত আমি বলছি যে আমাদের সবাই জানে, ওয়ার্ডবাসী তথা জলপাইগুড়িবাসী প্রত্যেকেই জানে যে আমাদের পৌর বোর্ড এখনও গঠন হয়নি। তো পৌর বোর্ড গঠন না হলে তো কোনো কাজে টেন্ডার ভেটিং কিংবা আমরা যেটা পাস করাবো বোর্ড মিটিংয়ে সেটা করা সম্ভব হচ্ছে না। তো এই সমস্ত কারণেই আমি কিছু মেপে, আমি SDDA-তে জমা দেওয়া আছে, আমি কিছু মেপেছি, ভেরি রিসেন্ট মেপেছি, মেপে দেওয়া আছে। আর 3 মাস হলো সবে পৌর নির্বাচন শেষ হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছি 5 বছরে ওয়ার্ডে ভাঙা রাস্তা একটিও থাকবে না, এবং তাছাড়াও যা যা প্রতিশ্রুতি দিয়েছি রাস্তাঘাট বাদ দিয়ে যেগুলো জল নিকাশি ব্যবস্থা সেগুলো আমরা করেছি। আমরা ড্রেন কাটার ব্যবস্থা করেছি, প্রত্যেকটা গলিতে গলিতে ড্রেন কাটা হয়েছে, নোংরা আবর্জনা ঠিক টাইম মতো পরিষ্কার হচ্ছে। এছাড়াও ব্যক্তিগতভাবে অ্যাম্বুলেন্স পরিষেবার কথা বলেছিলাম, সেটাও চালু হয়ে গেছে, সব কিছু চালু হয়েছে, শুধু রয়েছে রাস্তাটা। রাস্তাটা অতি শীঘ্রই আমরা করব, আমাদের বোর্ডটা গঠন হয়ে যায়, বোর্ডটা গঠন হলে পরেই আমরা রাস্তার উপরে আমি নজর দেব, এবং আমি পৌরসভার যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছেও আমি বারংবার গেছি, তারাও একই কথা বলেছেন যে রাস্তাটা বোর্ডটা হলে পরে আমাদের রাস্তার কাজগুলোকে আস্তে আস্তে করে সমাধান করব। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পাড়ায় সমাধানের মাধ্যমে এবারে পাকা রাস্তা পেলেন গ্রামের বাসিন্দারা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর সুকান্তনগরের বাসিন্দা এবারে পাকা রাস্তা পেলেন পাড়ায় সমাধান কর্মসূচির মধ্যে দিয়ে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে নতুন দুটি রাস্তায় উদ্বোধন করলেন জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানুন অধিকারী উপপ্রধান সুভাষ চন্দ। নির্বাচনের আগে পাড়ায় সমাধান করার প্রকল্প চালু করা হবে, এমনটাই কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, পাড়ায় সমাধানে চতুর্থ দফায় এই এলাকার বাসিন্দারা পাকা রাস্তার দাবি তোলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে 2 রাস্তার কাজ শুরু করা হয়েছিল, এদিন সেই রাস্তার উদ্বোধন করা হলো, এমনটাই জানালেন উপপ্রধান। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর দক্ষিণ সুকান্ত নগরের 171 এবং 172 নম্বর বুথের আজকে আমরা পাড়ায় সমাধানের যে ইয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে শিডিউল, সেই শিডিউল অনুসারে আমরা মানুষের চাহিদাকে সামনে রেখে
মানুষের যে আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন যে আমাদের এখানে রাস্তা হলে খুব ভালো হয়, তাই আমরা মানুষের কথা মাথায় রেখে মান্যতা দিয়েই আমরা আজকে এই এলাকায় দুটি রাস্তা 100 মিটারের আমরা আজকে এখানকার শেষ করে আমরা এটাকে উদ্বোধন করব। কিসের রাস্তাটা, পিচের নাকি? না, এটা হচ্ছে কংক্রিট রোড, সিসি রোড যাকে বলে। কত টাকা ব্যয়? 280,000 টাকা ব্যয় এক একটা রাস্তা, মানে 100 মিটার করে রয়েছে। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বুধবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল ভুষখাডাঙ্গা ভোলানাথ উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ। সকালবেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। দিনভর বসে আঁক প্রতিযোগিতার পাশাপাশি ছাত্রছাত্রীদের নাচ গান আবৃত্তি প্রভৃতি নানা অনুষ্ঠান পরিবেশিত হয়। সান্ধ্যকালীন অনুষ্ঠানে ছিল স্থানীয় এবং বহিরাগত আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান মঞ্চে গুণীজন এবং কৃতি সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের তরফ থেকে। ময়নাগড়ের বিডিও শুভ্র নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, পৌরপতি অনন্ত দেব অধিকারী সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানের বিশেষ সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। ইস্ট বেঙ্গল ক্লাব ফুটবল একাডেমির জন্য অনূর্ধ্ব 18, 17 এবং 16 বছর বয়সী ফুটবলারদের নির্বাচনী শিবির আজ অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহর ব্লক এতে। আজ 310 জন উপস্থিত ছিলেন। আগামী 14ই মে গতিবাড়ি ফুটবল গ্রাউন্ড, দলসিংপাড়া, জয়গাঁও, আলিপুরদুয়ার, 15ই মে হিমালয়ান একাডেমি গ্রাউন্ড, রাজগঞ্জ, জলপাইগুড়ি এবং 16ই মে রুঙ্গামাটি, স্মিলিং গ্রাউন্ড, মাল, জলপাইগুড়ি ইত্যাদি জায়গায় চলবে এই সিলেকশন রাউন্ড। নির্বাচনী শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের 2 প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং মিহির বসু। পাশাপাশি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আসার কারণটা হচ্ছে নিজবন ক্লাবের টিম করার জন্য মূলত আমরা এই বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরছি, তো সেই হিসাবে আজকে এই উত্তরবঙ্গে আসা। আজকে না, আমরা দুদিন ধরে এখানে অলরেডি এসে গেছি, শিলিগুড়ি থেকে করে এখানে এসেছি। তো এখানকার যারা গ্রাম বাংলার ফুটবল যে সমস্ত ছেলেরা ফুটবল খেলে, তাদের তো কোনো রকম এই মুহূর্তে কোনো রকম ভালো জায়গা নেই তাদের এক্সপোজ করা। তো সেই হিসাবে ইস্টবেঙ্গল যে পদক্ষেপটা নিয়েছে সেটা খুব ভালো পদক্ষেপ, যে ডিস্ট্রিক্ট লেভেলে যদি এই ধরনের আমাদের ট্যালেন্ট মানে ভূমিপুত্র যদি বেশি করে পাওয়া যায় তাহলে বাংলা ফুটবল আরও বেশি সমৃদ্ধ হবে। কারণ এখন অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে কলকাতা ফুটবলে আমাদের বাঙালি ফুটবলের সংখ্যা খুব কমে যাচ্ছে। তো সেই হিসাবে আমাদের উদ্দেশ্য একটাই, যে ভূমিপুত্র যদি আমরা বেশি করে তুলে দিতে পারি, সেই উদ্দেশ্যে আসা এবং এখানে যে সমস্ত ট্যালেন্টগুলো আছে এই ট্যালেন্টগুলো সার্চ করে আমরা ক্লাবকে জানাবো। ক্লাব পরবর্তীকালে ডিসিশান নিয়ে আরও আরও এখান থেকে গিয়ে আরও একটা জায়গায় ট্রায়াল হবে, তারপরে মূল ট্রায়ালটা আমাদের কলকাতায় হবে, সেইখানে যদি এরা সিলেকশন পায় তখন এরা এদের এক্সপোজারটা পেয়ে যাবে। স্বাভাবিক কারণে আমাদের আশা, এবং শুধু উত্তরবঙ্গ নয় সারা পশ্চিমবাংলা জুড়েই আমাদের এই স্মল ক্লাবের তরফ থেকে এই কর্মকাণ্ড চলছে, এবং এটা বাংলা ফুটবলকে সমৃদ্ধ করার জন্য ক্লাব তার নিজস্ব ফুটবল টিমটাকে। কতজনকে আপনারা নেবেন? কতজনকে নেবেন উত্তরবঙ্গ থেকে? এক্স্যাক্টলি কতজনকে নেবো ওরকম কোনো প্ল্যানিং নেই, আমাদের ভালো প্লেয়ার পেলেই আমরা ভালো, এবং আমাদের চোখে যদি মনে হয় যে কোনো প্লেয়ার ভালো সত্যিই ভালো আমরা তাদেরকে সিলেক্ট করি। জলপাইগুড়িতে কী মনে হলো এখন পর্যন্ত দেখে? আমরা কয়েকটা প্রতিভা পেয়েছি, আমরা বেঁচেছি, সেই নামগুলো আমরা এরাও পাঁচটি এখানেও যারা কোচেরা আছে ওদের চোখে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কারণ ওরা লোকাল লিগ খেলে দেখে। তো স্বাভাবিক কারণে ওদের চোখে কিছু ভালো প্লেয়ার আছে, সেইগুলোকে নিয়ে একটা জায়গায় সংমিশ্রণ করে আমরা দেখি। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মাদক কারবারির অত্যাচারে অতিষ্ঠ মানুষ, অত্যাচার চরমে ওঠায় কারবারিকে ধরে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ এলাকাবাসী। টিয়া পাখি বিক্রি করতে বিহার থেকে জলপাইগুড়িতে বিক্রেতা, পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করছেন বাহারি টিয়া মাত্র 10 টাকায়। খাদ্যের লোভে ফের লোকালয়ে গজরাজ ঢুকে পড়ল গৃহস্থের রান্নাঘরে, তারপর কি হলো?
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরও সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।